ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়াল হলো ইউটিউব 2019 কি কি আপডেট জারি করেছে সেই বিষয়ে। তো আজকের ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচ থেকে একটু সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেখবেন একটা বেল আইকন উঠেছে সেখানে ক্লিক করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, ইন্ট্রোর পরে ফিরে এলাম। ইউটিউব যে 2019 সালে রুলস জারি করেছে সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট, এই দুটো জিনিস আপনাকে ক্লিয়ার হওয়া দরকার। কপিরাইট হলো আপনি যদি অন্যের ভিডিও চুরি করেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পড়বে। আর কমিউনিটি গাইডলাইন হলো আপনি ভিডিও করাকালীন আপনার ভিডিওর মধ্যে যদি ইউটিউবের যে পলিসি বা রুলস আছে বা ইউটিউবের নিয়ম যদি আপনি ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনাকে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়। 2019 আগে কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট নির্দেশনামা অন্যরকম ছিল, কিন্তু 2019 এসে অন্যরকম হয়ে গেছে। সেগুলো কি? 2019 যে আপডেট বা নিউজটা জারি করেছে সেটা হলো আপনার ইউটিউব চ্যানেল যদি একটা স্ট্রাইক পড়ে যায় সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কোনো রকম স্ট্রাইক দেওয়া হবে না। শুনে বুঝি আনন্দ হচ্ছেন, কিন্তু আনন্দ হবার কোনো কারণ নেই, কারণ আপনাকে এই স্ট্রাইকটা দেওয়া হবে না। কারণ হচ্ছে এই স্ট্রাইকটা দেওয়ার মানে হলো আপনাকে ওয়ার্নিং দিয়ে দেবে। এই ওয়ার্নিংটা সারা জীবনের মতো, আপনি ইউটিউব চ্যানেলে যতদিন থাকবেন এই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন বলুন এবং কপিরাইট বলুন যদি একটা স্ট্রাইক খান সেক্ষেত্রে আপনার এই ওয়ার্নিংটা সারা জীবনের জন্য আপনার ইউটিউব চ্যানেল যতদিন থাকবে। এবং আপনি যদি তারপরে কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনাকে আবার একটা স্ট্রাইক দেওয়া হবে, এক্ষেত্রে আপনার স্ট্রাইক উঠে যাবে। সেখানে তিনটে স্ট্রাইক, তো তিনটের মধ্যে আপনারা একটা স্ট্রাইক পেয়ে যাবেন দ্বিতীয় স্ট্রাইক খেলে। তো দ্বিতীয় স্ট্রাইক খেলে আপনারা এক সপ্তাহের জন্য ভিডিও আপলোড করতে পারবেন না, এক সপ্তাহের জন্য আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবং দিন এবং প্রথম স্ট্রাইক খাবার পর ওয়ার্নিং দিয়ে দিয়েছে, দ্বিতীয় স্ট্রাইক খাবার পরে আপনাকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিয়েছে। এবং আপনি যদি আবার একটা স্ট্রাইক খান সেক্ষেত্রে আপনাকে দুই সপ্তাহের জন্য চ্যানেল সাসপেন্ড করে দেওয়া হবে। এবং আপনি যদি তারপরেও স্ট্রাইক খান সেক্ষেত্রে আপনার চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হবে, অর্থাৎ আপনার চ্যানেল সাসপেন্ড পুরোপুরি করে দেওয়া হবে। আপনার ওই চ্যানেলটা পুরো রিমুভ করে দেবে, আপনি ওই চ্যানেলের হার্ড কোর কিছু খুঁজে পাবেন না। তো ইউটিউব যে রুলসটা জারি করেছে সেটা খুবই ভালো, আবার অন্যদিকটা খারাপ। প্রথমেই বললে ভালো দিক থেকে, ভালো দিকটা হলো আপনাকে প্রথম যে একটা স্ট্রাইক দেবে সেক্ষেত্রে আপনাকে সেটা সলিউশন করতে হবে, আপনাকে ভয় পেয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনি কিন্তু একটা স্ট্রাইক খেয়ে গেছেন, আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে সাবধানে কাজ করতে হবে আর তিনটে স্ট্রাইক খাবার আগে। আর খারাপ দিকটা হলো যারা বোঝে না, শোনে না, কিছু জানে না তাদের ক্ষেত্রে একটু কষ্টকর, তাদের ক্ষেত্রে একটু স্ট্রাইক খাওয়াগুলো খুবই কষ্টকর। তো ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইট বিষয়টা পুরোপুরি আপনাকে জানতে হবে, পরস্পর একটা একটা ভিডিও করে আমি জানিয়ে দেবো। এবং 2019 আগে যে রুলসটা জারি ছিল সেটা হলো আপনার ইউটিউব চ্যানেলে যদি একটা স্ট্রাইক খান সেক্ষেত্রে কোনো রকম পানিশমেন্ট করবে না, সেক্ষেত্রে আপনাকে স্ট্রাইকই দেবে এবং ওই স্ট্রাইকটা 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে আপনাকে তুলে দেবে নির্ভয়ে। সেক্ষেত্রে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই রুলসটা জারি ছিল 2019 আগে। আর বর্তমানে যে রুলসটা জারি করেছে সেটা আমি একটু আগেই বললাম, তো আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে ইউটিউবে, যাতে আপনাকে কোনো রকম স্ট্রাইক না পেতে হয় সেই মতো কাজ করতে হবে। আর ইউটিউব চ্যানেলে যদি আপনি সেই মতো কাজ না করেন তাহলে এখনই বেরিয়ে দেন, আপনাকে ইউটিউব চ্যানেলে কাজ করতে হবে না। কারণ আপনি যদি কপিরাইট এবং কমিউনিটি গাইডলাইনের মধ্যে কাজ করেন তা আপনার ইউটিউব সাসপেন্ড হতে তিনটে স্ট্রাইকই যথেষ্ট। আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হওয়ার জন্য তিনটে স্ট্রাইক যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটা টার্মিনেট করে দেওয়া হবে। তো আপনি খুব ধরে কাজ করুন এবং কারোর কন্টেন্ট চুরি না করে নিজের থেকে সাজান, নিজের থেকে কন্টেন্ট করুন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা অনেক লং ধরে চলবে এবং আপনাকে কোনো ভয় পেতে হবে না ইউটিউব কমিউনিটি গাইডলাইন এবং কপিরাইটের দিক থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নিচে দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একটা ঘুষি মেরে দেবেন এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে সেখানে একটা প্রেস করে দেবেন।